আসসালামু আলাইকুম, দিস ইজ রাকিব হাসান ফ্রম বেস্ট সলিউশন বেনি। সো আজকের পিএলপি ফাইলটি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। আগামী 27 আগস্ট শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। ইতিমধ্যে বাংলাদেশ টিম দুবাইয়ে অবস্থানরত আছেন। প্রিয় টিমকে শুভকামনা জানানোর জন্য আজকের পিএলপি ফাইলটি। সো এই ফাইলটি কীভাবে কাস্টমাইজ করবেন সেটাই দেখাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর যে কোনো সমস্যায় কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ওকে, এর জন্য আমি সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আমার ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। ওকে ভিউয়ার্স, তো আমার ফাইলটি অ্যাড হয়ে গেল। এখান থেকে আমি জাস্ট লেয়ারে ক্লিক করছি। লেয়ারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র 4টি লেয়ার এখানে ব্যবহার করা হয়েছে। খুব সহজেই আপনি এমন একটি পোস্টার সাথে ক্রিয়েট করতে পারেন, এজন্য 4টি লেয়ার ব্যবহার করা হয়েছে। ওকে, তো এখানে আপনার নিজের ফটো কীভাবে অ্যাড করবেন এর জন্য আপনি সরাসরি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ফটোটি এখানে অ্যাড করা হয়েছে, এই ফটোটির যে লেয়ার 3 নম্বর যে লেয়ারটি আছে, এই লেয়ারটি হলো ফটো লেয়ার। তো জাস্ট এখানে এই লেয়ারটি ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখান থেকে সরাসরি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে এমন একটি ফটো আপনার গ্যালারি থেকে চয়েস করে নেবেন। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা যদি আপনার জানা না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ওকে, তো ফটোটি আমি এই পজিশনে রাখছি। তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করছি। লেয়ার অপশানে ক্লিক করার পর এই ফটো লেয়ারটি আমি 3 নম্বর লেয়ার করব। এজন্য জাস্ট ফটোতে লং প্রেস করে নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করে এখানে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 নম্বর লেয়ার হয়ে গেল। এখন আমি লেয়ারে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু নিচে অ্যাড হয়ে গেল। তো ফটোটি মনে হচ্ছে পজিশন মতো বসাতে পারেনি, এজন্য জাস্ট আমি আবারও ফটোতে ক্লিক করছি। ক্লিক করে অল্প একটু ছোটো করে নিচ্ছি, তাই আমি আবারও নিচে দিচ্ছি। ওকে, তো এখন ফটোটি অনেকটা পজিশন মতো। ওকে, এখন কিন্তু ফটোটি অনেক সুন্দর একটি পজিশন পেয়েছে। এখন আপনার নিজের নামটি কীভাবে অ্যাড করবেন এজন্য লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেহেদী হাসান লেখা, এখানে যে পেন আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পেন আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি চাইলে আপনার নামটি অ্যাড করতে পারবেন। সো নামটি অ্যাড করার পর জাস্ট ওকেতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নামটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, এটা ইমেজ আকারে সেভ করার জন্য আপনি সরাসরি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সেভ অ্যাজ ইমেজ এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিফল্ট, এই ডিফল্ট একটা ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশান শো করছে, ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। তো আপনি আলট্রা সিলেক্ট করবেন, তাহলে আপনার ফটোর কোয়ালিটিটা অনেক ভালো হবে, রেজলিউশনটা অনেক হাই থাকবে। তো সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করবেন। ওকে, কিছুক্ষণ সময় নিয়েছে আমার ফটোটি সেভ হতে। আপনার ফোনে যদি ডাটা অন থাকে তো সেক্ষেত্রে একটি অ্যাড শো করবে, তারপর ফটোটি সেভ হয়ে যাবে। সো এখন আমি গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে দেখি এটা সেভ হয়েছে কিনা। এজন্য জাস্ট আমি মিনিমাইজ করছি, তারপর আমার গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু সেভ হয়ে গেছে। তো জাস্ট আমি এটা ওপেন করছি। প্রিয় টিম বাংলাদেশ টিমকে শুভকামনা জানানোর জন্য কিন্তু এই পোস্টারটি বানানো হয়েছে। সো আপনি কিন্তু এমন একটি পোস্টার বানিয়ে সোশ্যাল মিডিয়া লাইক আপনি ফেসবুকে শুধুমাত্র স্ট্যাটাস না দিয়ে এমন একটি পোস্টার দিয়েও শুভকামনা জানাতে পারেন প্রিয় টিমটির জন্য। সো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওয় আবারও কথা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর ফাইলটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।